হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বঢ়িয়া অপডেটর সূচনা নিয়ে আসছি আপনার। ওড়িশা পুলিশ বিভাগ তরফ আপনার আগামী দিনের ওড়িশা ইন্ডস্ট্রিয়ালিস্ট সিকুরিটি ফোর্স তরফ 4000 পোস্টর ভ্যাকেন্সি দেখবাকে মিলছে, যেপা ওড়িশার প্রত্যেক জেলার উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে আবেদন করে পারবে। ইয়ে এমিতি গোটে ফোর্স যে কেবল পুরুষ মহিলা আপ্লাই করে পারবে, কিন্তু আইআরবি রয়েগলা, ওএসএবি রয়েগলা, সেতরে আপনার কম হোলা কেবল মেল ক্যাটেগোরি পিলা মানে আপ্লাই করে পারতলে। ইয়ে এমিতি গোটে ফোর্স যে বোথ মেল অ্যান্ড ফিমেল আপ্লাই করে পারবে। যোগ্যতা দশম পাস, সিম্পল দশম পাস করে আপনার এর এলিজিবল হয়ে পারবে। তবে ফ্রেন্ডস, বর্তমান সময়ের এই যে রিক্রুটমেন্ট আসবাক যাচ্ছি, এর সব ক্রাইটেরিয়া বিষয়ে আপনার ডিটেলসরে ইনফরমেশন দেবি, তেমকরি ভিডিওটি শেষ যায় দেখবে। এতে আপনার যদি নিযুক্তি পাইবে, ভবিষ্যতে আপনার কেতে সালারি রহব, কেবে আসবাক যাচ্ছে নিযুক্তি, কিপরি কোন ক্রাইটেরিয়া রয়েছে, পূর্বর এর রিক্রুটমেন্ট পলিসি কোণ লা, এবে কোণ চেঞ্জেস হওয়া যাচ্ছে, সে সব জাঁয়া ভিডিওটি শেষ যায় ওয়াচ করতু। আপনার ডিটেলস ইনফরমেশন পাইপারি, মাইন্ডে গোটে স্থির করে পারিবে যে হ্যাঁ, এই চাকরি এই ক্রাইটেরিয়া রয়েছে, এইভাবে পরিশ্রম কলে সে জায়গায় পৌঁছে পারিবি, চাকরিটি হাসল করে পারিবি। তবে নিশ্চিত রূপে ভিডিওটি বহু ইনফরমেটিভ রহব, আপনার ধ্যান দিয়ে এই ভিডিওটি দেখুন। যদি ওড়িশা পুলিশে নিযুক্তি করা চাহিদ, ওড়িশা ইন্ডস্ট্রিয়ালিস্ট সিকুরিটি ফোর্সেস তরফ সম্পূর্ণ ক্রাইটেরিয়া বিট বাই বিট পুরা ক্লিয়রলি আপনার বুঝাইবি, তেমনি ধ্যান দিয়ে দেখুন। ফ্রেন্ডস, এই ভিডিও মাধ্যমে পুরা ডিটেলস ইনফরমেশন আপনার মিলবার অছি, ভিডিওটি টোটাল উপরে ওয়াচ করতু। সর্বপ্রথম আপনার কে রাখবি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, যিনি প্রেস মিটে ডিটেলস ইনফরমেশন বি প্রোভাইড করেছেন। দেখুন আপনার রিসেন্টলি আগুন আসবাক যাচ্ছে পাখাপাখি বহু সারা পোস্ট, তা ভিতরে রয়েছে হোমগার্ড নিযুক্তি 2298, 4000 ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেস, ট্রাফিক্রে 1000, এসহ আপনার এটি 1083 পোস্ট রয়েছে আপনার টেম্পল পুলিশ, যেটাকি আমার শ্রীমন্দির জগন্নাথ মন্দির এসএস ব্যাটালিয়ন 1083 এবং 2922 পোস্ট ওড়িশার সব ইন্সপেক্টর ইন্সপেক্টর এইসব পোস্টে আপনার বহু বড় রিক্রুটমেন্ট দেখবাক মিলছে। লাস্ট টাইম আপনার হোমগার্ডর ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করছি, আপনার যে চেক আউট করতে চ্যানেল ভিজিট করুন, দেখিপারি হোমগার্ডর 2298 পোস্টর ডিটেলস ইনফরমেশন সেটি দিয়েছি। আজকের ভিডিও ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেস 4000 নয় ভ্যাকেন্সির উপরে, তেমনি ধ্যান দিয়ে দেখুন। যদি আপনার এই যে পেপর কটিং নিউজটি জাঁয়া চাহুন, তাহলে আপনার আমার সাইটকে ভিজিট করুন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে যাই, এইটা ডাউনলোড করুন, এটি যা যা লেখা যাই আপনার পড়িপারে। মোহন চরণ মাঝি স্যার যা বি অপডেট দিয়েছেন প্রেস মিটে, তা এটি মেনশন রয়েছে। আগামী দিনের এইসব রিক্রুটমেন্ট অতি জলদি অতি নিকট অতীত আসবাক যাচ্ছে। চলতু দেখা আপনার এই ডিটেলসে ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেসে কোণ সব অপডেট আপনার আগামী দিনে দেখবাক মিলব। দেখুন এটি রিক্রুটমেন্টর পলিসি অনুসারে এই সময়ের 2024 কি যদি নজর পকাইবা, তাহলে আপনার এটি ক্রাইটেরিয়া গুড়া চেঞ্জেস হয়ে যাচ্ছে ওড়িশা পুলিশ তরফ। আপনার পূর্বর রিটিন কোণ লা ফিজিকাল কোণ লা সে বিষয়ে চিন্তা করা, এবে বর্তমান কোণ সব চেঞ্জেস হওয়া যাচ্ছে সে বিষয়ে চিন্তা করা। দেখুন এটি বর্তমান যদি 2024 দেখবা, 2024-25 ভিতরে আপনার 2024-25 ভিতরে আপনার ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেসর রিক্রুটমেন্ট পাখাপাখি আপনার মার্চরু এপ্রিল ভিতরে আপনার এইসব রিক্রুটমেন্টর ডিটেলস ইনফরমেশন আসবে, আপনার যদি পরিশ্রম করতে চাকরিটি হাসল করে পারবে। ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেস ওএএস তরফ ডাইরেক্ট নিযুক্তি রহব সিপাহি কনস্টেবল নিযুক্তি, সিপাহি কনস্টেবল মতলব আপনার কে রাখবি, দেখুন সিভিল কনস্টেবল গোটে, সিপাহি কনস্টেবল গোটে, সিভিল কনস্টেবল ওড়িশা পুলিশর ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট হুয়ে ওপি সেটা হল সিভিল কনস্টেবল, এবং সিপাহি কনস্টেবল হল আইআরবি রয়ে গেল, ওএসবি রয়ে গেল, ওআইএসএফ হয়ে গেল, এসব সিপাহি কনস্টেবল এতে কাম রয়েছে। সিপাহি কনস্টেবলর যে কাম রয়েছে ওড়িশার বিভিন্ন বড় বড় ইন্ডস্ট্রিয়ালিস্ট গুড়ি আপনার সিকুরিটি প্রদান করা বা সেটি কাম। টোটাল নম্বর ভ্যাকেন্সি দেখবাক মিলছে, যাকে আমার মুখ্যমন্ত্রী নিজে আনাউন্স করেছেন, 4000 পোস্টর ভ্যাকেন্সি কেবল ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেস, অল ওড়িশা ক্যান্ডিডেটর বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে এতে আবেদন করে পারবে। সালারি বহু বড় রহব, আপনার জাঁয়া বর্তমান যে চাকরি করছে রেগুলার বেসিক্রে চাকরি করছে, দরমা পাখাপাখি আপনার 21,769 রহব, বেসিক আপনার 25,000 পাখাপাখি আপনার পর মন্থ হিসাবে আসবে। আগামী দিনের ডেলি বড় আপনার প্রতবর্ষ ইনক্রিমেন্ট হুয়ে, এতে বহু বড় অপরচুনিটি আপনার দেখবাক মিলছে। তবে এই যে আপ্লিকেশন রহব, লাস্ট টাইম আপ্লিকেশন রয়েছিল অফলাইন প্রসেস রয়েছে, অফলাইন প্রসেসের পিলা আপ্লাই করে 2016 সেতবে আসছিল 1370 পোস্ট,
ଯେଉଁଥିପାଇଁ ଉଭୟ ବୋଥ ମେଲ୍ ଆଣ୍ଡ ଫିମେଲ୍ ଆପ୍ଲାଏ କରିଥିଲେ। ଟେନ୍ଥ ପାସ୍ ଥିଲା ସେତେବେଳେ ବି କ୍ୱାଲିଫିକେସନ, ବର୍ତ୍ତମାନ ବି ଆପଣମାନଙ୍କର ଟେନ୍ଥ ପାସ୍ କ୍ୱାଲିଫିକେସନ ରହିଛି। ସେତେବେଳେ ଆପଣମାନଙ୍କର ଅଫ୍ଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ ଥିଲା ଫ୍ରେଣ୍ଡସ, ଅଫ୍ଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ ଥିଲା ଯେଉଁଥିପାଇଁ ପିଲା ଆପ୍ଲାଏ କରିଥିଲେ। ଏବେ ବର୍ତ୍ତମାନ ଆଗେ ଏଇ ଯେଉଁ ଦିନମାନଙ୍କରେ କମ୍ପ୍ୟୁଟର ଟେକ୍ନୋଲୋଜି ଡେଭଲପ୍ ହେଇଗଲାଣି, ସେତେବେଳେ ଆପଣମାନଙ୍କର ଅଫ୍ଲାଇନ୍ ଥିଲା। ଏଇ କାରଣ ଯେଉଁ ଯେ କମ୍ପ୍ୟୁଟର ଟେକ୍ନୋଲୋଜିରେ ଓଡ଼ିଶା ପୋଲିସ ବିଭାଗରେ ସେତେ ଖାସ ନଥିଲା, ଥିଲା କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ଆମର ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ରେ ଏତେ ମାନେ ହାଇ ଆଲର୍ଟ ନଥିଲା। ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆପଣମାନଙ୍କର ଜାଣିଛନ୍ତି UPSSB UPRB ରିକ୍ରୁଟମେଣ୍ଟ କଣ୍ଡକ୍ଟ କରୁଛନ୍ତି ଓଡ଼ିଶା ପୋଲିସ ତରଫରୁ। ଆପଣମାନଙ୍କର ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଓଡ଼ିଶା ପୋଲିସ ବିଭାଗରେ OPSSB ତରଫରୁ ଆପଣମାନଙ୍କର ଏଇ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ ଆରମ୍ଭ କରାହେବ, ଯେଉଁଟାକି ଅଫିସିଆଲି ଆନାଉନ୍ସମେଣ୍ଟ ହେଇସାରିଛି। ତେବେ ଏଠି ଆପଣମାନଙ୍କ ଅନଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ ରହିବ। ସେତେବେଳେ ଆପଣମାନଙ୍କର ଯେମିତି ବି କ୍ୱାଲିଫିକେସନ ଥିଲା ଟେନ୍ଥ ପାସ୍, ଏବେ ବି ସେଇ ଟେନ୍ଥ ପାସ୍ ରଖାଯାଇଛି। ଏବଂ ଏଠି 18-23 ବର୍ଷ ବୟସସୀମା ରହିବ। ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ, 18-23 ବର୍ଷ ବୟସସୀମା ନର୍ମାଲ ବୟସସୀମା, କାହିଁକି ନା ଏଠି ଆପଣମାନଙ୍କୁ ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ୍ ବି ମିଳିଯିବ। ଯେଉଁମାନେ SC ST ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ତ ମିଳିବ, କିନ୍ତୁ କିନ୍ତୁ ଆଉ ଗୋଟିଏ କଥା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବି, ଯେଉଁମାନେ UR କାଟେଗୋରି ରହିବେ ସେମାନଙ୍କୁ କହିବେ ଆମେ ସାର୍ 18 ବର୍ଷରେ ଜନ୍ମ ହେଇଥିଲୁ, 23 ବର୍ଷକୁ ଆମର 5 ବର୍ଷ ବୟସ ସୀମା ହେଇଗଲା, 23 ବର୍ଷରେ ଶେଷ ହେଇଗଲା, ବର୍ତ୍ତମାନ 18-23 ଭିତରେ କିଛି ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ବାହାରିନି। ତ ଠିକ୍ ଅଛି ଫ୍ରେଣ୍ଡସ, ଆପଣମାନେ କହିପାରିବେ, କିନ୍ତୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବି ଏଠି ଆପଣମାନଙ୍କୁ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପଲିସିରେ ଦେଖିବେ ଆପଣମାନେ ବି ଏଠି ବୟସ ସୀମା ରିଲାକ୍ସେସନ୍ ପାଇବେ। କାହିଁକି ନା ସରକାରଙ୍କ ପାଖରେ ପିଲାମାନେ ଯାଇକି ଗ୍ରେଭାନ୍ସ ପୁଟ୍ ଅପ୍ କରିଥିଲେ, ଯେଉଁଥିରେ କି ସେମାନଙ୍କୁ କୁହାଯାଇଛି ଯେ ଡିଟେଲ୍ସରେ ଆଗକୁ ଯେକୌଣସି ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଆସିବ ସେଥିରେ ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ୍ ହିଁ ମିଳିବ। ଆପଣମାନେ ଜଷ୍ଟ ଏତିକି ଆପଣମାନଙ୍କୁ ଧ୍ୟାନ ରଖିବାର ଅଛି, ଆପଣମାନଙ୍କୁ ନିହାତି ରୂପେ ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ୍ ମିଳିବ। ପରିଶ୍ରମ ଜାରି ରଖନ୍ତୁ, ଆପଣମାନେ ନିଶ୍ଚିନ୍ତ ରୂପେ ରିଲାକ୍ସେସନ୍ ପାଇବେ ଏବଂ ଚାକିରିଟି ହାସଲ କରିପାରିବେ। ଏଥିସହିତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବି ଏଥିରେ ଯେଉଁ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ ଥିଲା 2016ରେ କ'ଣ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ ଥିଲା। ଲାଷ୍ଟ ଟାଇମ୍ 2016ରେ ଫ୍ରେଣ୍ଡସ ଆସିଥିଲା, 2016ରେ ଯେଉଁ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ ଥିଲା ପ୍ରଥମେ ଫିଜିକାଲ ହେଉଥିଲା, ତାପରେ ରିଟିନ ହେଉଥିଲା। ଫିଜିକାଲରେ ଆପଣମାନଙ୍କର ଥିଲା 1600 ମିଟର ରନିଂ, 5 କିଲୋମିଟର ରନିଂ ଏବଂ ହାଇ ଜମ୍ପ, ଲଙ୍ଗ ଜମ୍ପ, ରୋପିଂ, 5ଟା ଇଭେଣ୍ଟ ରହୁଥିଲା ପୁରୁଷ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ, ଝିଅ ପିଲାଙ୍କ ପାଇଁ 4ଟା ଇଭେଣ୍ଟ ଆଇ ଥିଙ୍କ ରହୁଥିଲା। ଏଥିରେ ଯେଉଁ ହାଇ ଜମ୍ପ, ଲଙ୍ଗ ଜମ୍ପ, ରୋପିଂ ଥିଲା ସବୁ ଥିଲା, ଯେଉଁଥିରେ କି ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ସିଲେକ୍ସନ କରାଯାଉଥିଲା ଏଥିରେ ବୋନସ୍ ଫ୍ରେଣ୍ଡ ମିଳୁଥିଲା। ବୋନସ୍ ଟୋଟାଲ ଉପରେ 40 ମାର୍କର ଫିଜିକାଲ ରହୁଥିଲା, ଠିକ୍ ଅଛି, 40 ମାର୍କର ଫିଜିକାଲ ରହୁଥିଲା, ଯେଉଁଥିରେ କି ବୋନସ୍ ଆପଣଙ୍କୁ ମିଳୁଥିଲା। ଯଦି କିଏ 1600କୁ under 5ରେ ମାରିଦେଲା ତାକୁ 10 ମାର୍କ ମିଳିଯାଉଥିଲା, କିଏ 5 କିଲୋମିଟରକୁ under 20 ମିଳିଯାଉଥିଲା ତାକୁ ବି 10 ମାର୍କ ମିଳିଯାଉଥିଲା, ହାଇ ଜମ୍ପରେ କିଏ 5 ଫୁଟ କ୍ଲିୟର କରୁଥିଲା ତାକୁ 6 ମାର୍କ ମିଳିଯାଉଥିଲା। ଏମିତି ହେଇକି ଆପଣମାନଙ୍କର ସବୁଥିରେ ପ୍ରାୟ ବୋନସ୍ ରହୁଥିଲା, 4 ଫୁଟ କ୍ୱାଲିଫାଇଙ୍ଗ ନେଚର ରହୁଥିଲା, ଲଙ୍ଗ ଜମ୍ପରେ ଆପଣମାନଙ୍କର 11 ଫୁଟ କ୍ୱାଲିଫାଇଙ୍ଗ ନେଚର ରହୁଥିଲା, ମାନେ ତାପରେ ଆପଣଙ୍କୁ ବୋନସ୍ ମିଳିବ। ରୋପିଂରେ ଆପଣମାନଙ୍କୁ 18 ଫୁଟ ରୋପିଂ ଚଢ଼ିବାକୁ ପଡ଼ୁଥିଲା, ଯେଉଁଟାକି ସେତେବେଳେ ଥିଲା 2016ରେ। ତେବେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ 2024ରେ ଦେଖିବାକୁ ଗଲେ ଆପଣମାନଙ୍କର 2020 ପରଠୁ ଏଠି ଆପଣମାନଙ୍କର ରୁଲ୍ ଆଣ୍ଡ ରେଗୁଲେସନ୍ ଓଡ଼ିଶା ପୋଲିସ ବିଭାଗ ତରଫରୁ ଚେଞ୍ଜ ହେଇସାରିଛି, ଯେଉଁଥିରେ କି ଆପଣମାନଙ୍କର ସିମ୍ପୁଲ ଦେଖିବାକୁ ଗଲେ କେବଳ ଆପଣମାନଙ୍କର ଲଙ୍ଗ ଜମ୍ପଟା ରହିଛି, 1600 ମିଟର ରନିଂଟା ରହିଛି, କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ସିପାହି କନେଷ୍ଟେବଲ ନିଯୁକ୍ତିରେ ଏଇଟା ଟିକେ ଚେଞ୍ଜେସ୍ ହେବାକୁ ଯାଉଛି। କାହିଁକି ନା ଆପଣମାନଙ୍କର ଏଇଟା ସିଭିଲ କନେଷ୍ଟେବଲ ପାଇଁ ଥିଲା, ଏଇ ଯେଉଁ ପଲିସି ଆସିଥିଲା ସିଭିଲ କନେଷ୍ଟେବଲରେ। ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କିଛି ନୂଆ ଅପଡେଟ୍ ଆସିନାହିଁ, କିନ୍ତୁ ଆମେ ଆଶା କରି ଚାଲିପାରିବେ ଯେ ଏଇ ଫର୍ମାଟରେ ହେଇପାରେ ଆପଣମାନଙ୍କର ନିଯୁକ୍ତି। କାହିଁକିନା ଓଡ଼ିଶା ସିପାହୀ କନେଷ୍ଟେବଳ ଯଦି ବି କିଛି ଆଡ୍ କରେ ତାହେଲେ ସେ କେବଳ 5 କିଲୋମିଟରଟାକୁ ଆଡ୍ କରିବ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ, ଏବଂ 1600 ମିଟରଟା ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ପୂର୍ବରୁ ଥିଲା, 6 ମିନିଟ୍ ବ୍ୟବଧାନ ରହୁଛି ଏଥିରେ ଆପଣମାନଙ୍କୁ କ୍ୱାଲିଫାଏ କରିବା ପାଇଁ, ଠିକ୍ ଅଛି। ଏଇ ଗୋଟିଏ ଜିନିଷ ହାର୍ଡ଼ ରହୁଛି, ଲଙ୍ଗ ହାଇ ଜମ୍ପ କଥା କୌଣସି ଉଲ୍ଲେଖ କରାଯାଇନି କି ରୋପିଂ କଥା ଏଥିରେ ଉଲ୍ଲେଖ କରାଯାଇନି, ଆଇଦର ଆପଣଙ୍କର 5 କିଲୋମିଟର ଆଡ୍ ହେଇପାରେ ଆଉ 1600ରେ 6 ମିନିଟ୍ 1600 ରନିଂ ଏଇ ଗୋଟିକ ରହିପାରେ, ଯେଉଁଟାକି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖିବାକୁ ମିଳିବ ଯଦି ଆସିଯାଏ। ତେବେ ଏଠି ପ୍ରଥମେ ଆପଣମାନଙ୍କର ସେତେବେଳେ କ'ଣ ହେଉଥିଲା, ପ୍ରଥମେ ତ ଫିଜିକାଲ ହେଉଥିଲା ତାପରେ ରିଟିନ ହେଉଥିଲା, କିନ୍ତୁ ଏବେ ଏବେ କ୍ରାଇଟେରିଆ ଅନୁସାରେ ଆପଣମାନଙ୍କର ପ୍ରଥମେ ରିଟିନ ଏକ୍ଜାମ ଏଥିରେ ଯେଉଁମାନେ କ୍ୱାଲିଫାଏ କରିବେ ସେମାନଙ୍କୁ ନେଇକି ଫିଜିକାଲ ଏକ୍ଜାମ, ଠିକ୍ ଅଛି। ସେତେବେଳେ ଫିଜିକାଲ ହେଉଥିଲା, ଫିଜିକାଲ ପିଲା କ୍ୱାଲିଫାଏ କରୁଥିଲେ ସେମାନଙ୍କୁ ନେଇକି ରିଟିନ କଟକକୁ ଦେଉଥିଲେ, ରିଟିନରେ କଟକ କମିଯାଉଥିଲା, କିନ୍ତୁ ଏବେ ତ ରିଟିନରେ କଟକ କମିବନି, ଆପଣମାନଙ୍କୁ ଯେନେତେନେ ପ୍ରକାରରେ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିବ। ପ୍ରଥମେ ରିଟିନ ଏକ୍ଜାମ ମାନେ ବହୁତ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ପିଲା ରିଟିନ ଏକ୍ଜାମ ଦେବାକୁ ପଳେଇ ଆସୁଛନ୍ତି, ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣଙ୍କ କଟକ ବି ହାଇ ଯାଉଛି, ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ସେଇ ଅନୁସାରେ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିବ ଏହି ଚାକିରିଟିକୁ ହାସଲ କରିବାକୁ ଗଲେ। ତେବେ ରିଟିନ ଏକ୍ଜାମ ଏଥିରେ ପ୍ରଥମେ ରହିବ, 100 ମାର୍କର ରିଟିନ ଏଠି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖିବାକୁ ମିଳିବ। ତେବେ ନିଶ୍ଚିନ୍ତ ରୂପେ ଆପଣମାନେ ଧ୍ୟାନ ଦେଇ ପଢ଼ାପଢ଼ି ବି ଆରମ୍ଭ କରିଦିଅନ୍ତୁ, ଜୋତାର ପଢ଼ାପଢ଼ି ଆରମ୍ଭ କରନ୍ତୁ, କାହିଁକି ନା ଆଗାମୀ ଦିନରେ ଖାଲି OIS ବି ନୁହେଁ, ଆପଣମାନଙ୍କର ଭିନ୍ନ ଭିନ୍ନ ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ ନିଯୁକ୍ତି ଆସିବ, IR ବି ଆସିଯିବ, OSC ବି ଆସିଯିବ, ଆପଣମାନଙ୍କର ହୋମଗାର୍ଡ଼ ଦେଖିବାକୁ ମିଳୁଛି, ଏବଂ ଆପଣମାନଙ୍କର SS ବାଟାଲିୟନ ପୁରୀ ଟେମ୍ପୁଲ ପୋଲିସରେ ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ନୂଆ ବାଟାଲିୟନ ସେଥିରେ ବି ରହୁଛି, ସବୁଥିରେ 100 ମାର୍କର ରିଟିନ ରହିବ ଏବଂ ସମସ୍ତଙ୍କର ସିଲାବସ୍ ସମାନ ରହିବ। ତେବେ ନିଶ୍ଚିନ୍ତ ରୂପେ ଆପଣମାନଙ୍କର ପ୍ରିପାରେସନ ଜୋରଦାର କରନ୍ତୁ, ଗୋଟେ ଚାକିରି ପାଇଁ ଆପଣ ପରିଶ୍ରମ କଲେ ବି 6-6ଟା ଚାକିରିରୁ ଆପଣ ଦିନେ ଦିନେ ଚାକିରିରେ କେଉଁଥିରେ ଗୋଟେ ବାଛିଯିବ, ଆପଣମାନଙ୍କର ଲକ୍ ସେଥିରେ ସାଥ ଦେଲେ ଆପଣମାନେ ଚାକିରିଟିଏ
করে নেবে। তবে প্রথমে এথর রিটিন এক্সাম রহব, রিটিন যে মানে কোয়ালিফাই করবে সে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট দিয়ে মেডিকাল এক্সাম দিয়ে কোয়ালিফাই করা পড়ব। ঠিক আছে, আপনার এতে ক্রাইটেরিয়া রয়েছে, বাস নয় ক্রাইটেরিয়ার এই প্রসেস হব, কোণ কোণ চেঞ্জেস হব, কোণ কোণ আড হব, সে বিষয়ে নয় নোটিফিকেশন আসলা পরে আমি ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করা। বর্তমান সময়ের যা বি আপনার আসছে, যে যেটা কি ডিটেলস রয়েছে, যেটা চেঞ্জেস হবনি, সেই অনুসারে আমি আপনার প্রোসিজর গাইড করে দিচ্ছি। এবার দেখুন আপ্লিকেশন প্রোসিজর আপনার অনলাইন প্রোসিজর রহব, যদি আগামী দিনের অতি জলদি আসে ওড়িশা পুলিশ বিভাগ তরফ ওপিএসএসবি সাইটে আপনার এর ফর্ম আপ্লাই করে। তবে আপ্লিকেশন ফিজ্র ডিটেলস কে রাখবি, আপ্লিকেশন ফিজ 2016 আইপিও টাইপ্র করি পোস্টাল মাধ্যমে ডিপোজিট হোলা, ব্যাঙ্ক ট্রেজরি চালাণ মাধ্যমে ডিপোজিট হোলা, কিন্তু বর্তমান সময়ের আপনার অনলাইন প্রোসেসর আপনার ট্রানজাকশন করে পেয়ে, যেটাকে অনলাইনে কলাবে আপনার জাঁচান যা যা ডকুমেন্ট রিকোয়ার্ড রহব আপনার কে রাখবি। ডকুমেন্ট তো আপনার সেমি কাস সার্টিফিকেট আরম্ভ করে বিভিন্ন সার্টিফিকেট অনলাইনে প্রডিউস করবে, কিন্তু ভেরিফিকেশন টাইমে আপনার ওরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাইবে। তবে এইভাবে প্রোসিজর রয়েছে ফ্রেন্ডস, এতে আপনার যা বি ক্রাইটেরিয়া আছে, যা বি এবে চেঞ্জেস হওয়ার লা, সে বিষয়ে মু টিকি যা বি ধ্যান দিয়ে রাখলি, আপনার কে রাখলি আপনার ডিটেলস জাঁপারে। এবং লাস্ট টাইম কোণ লা, কোণ সব অপডেট লা, সে কোণ ফিজিক্যাল লা, কোণ রিটিন কেমি হোক লা, সে বিষয়ে বি আপনার কে রাখলি। তো ফ্রেন্ডস, ইয়ে লা ডিটেলস ইনফরমেশন টিয়ে, আগামী দিনের আপনার এই যে রিক্রুটমেন্ট আসবে নিহতি রূপে কে রাখবি, মার্চ মাস 2025 পূর্ব আপনার এই নোটিফিকেশন দেখবাকে মিলবে, যেমন আপনার প্রিপারেশন জোরদার করে নিতু। ডিটেলস কে আপনার যা সব ক্রাইটেরিয়া চেঞ্জেস হওয়ার যাচ্ছে, যদি আপনার আমার সহ জুড়ি রয়েবে, আমার চ্যানেল সহ জুড়ি রয়েবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রামে জয়েন করবে, আপনার অতি রিসেন্টলি পাইবে, যদি বি আসলে যা বি আসবে নোটিফিকেশন আপনার শেয়ার করে দিয়ে যাব। তবে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে বহু পিলা জয়েন করছেন, আপনার নিহত রূপে জয়েন করতু, যেতবে যা ছোট ছোট অপডেট আসবে আপনার প্রোভাইড করদেবি। তো ফ্রেন্ডস, ইয়ে লা ডিটেলস ইনফরমেশন টিয়ে, ওড়িশা ইন্ডস্ট্রিয়াল সিকুরিটি ফোর্সেস তরফর নিযুক্তি ভিত্তিক সূচনা আপনার এই ভিডিও মাধ্যমে পুরা ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করি, যা করছি যা বি অপডেট রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমি লাগলা আপনার কমেন্ট রাখবে, আপনার মাইন্ডে যদি কোণী কমেন্ট থাকবে বা কোণী কথা চিন্তা করতে পচারি চাহিদে, নিহতি রূপে কমেন্ট সেকশনে কমেন্ট করে নেবে, তার রিপ্লাই মু আপনার শেয়ার করবি। বর্তমান ভিডিওটি বা আসি, নেক্সট অপডেটে কিছু নয় তথ্য নয় সূচনা, সে পর্যন্ত বিদায়। জয় জগন্নাথ।